আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আরেকটা ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে, যে এক ভাই সে কীভাবে প্র্যাকটিস করে সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা। মূলত এইভাবে আমিও প্র্যাকটিস করতাম, ভাবলাম যে এটা আপনাদের সামনে শেয়ার করি। তো তাকে আমি রিকোয়েস্ট করি, সে আমাকে একটা ভিডিও পাঠায়, সেটাই আপনাদের সামনে শেয়ার করব। আর আপনারা যদি শিখতে চান অবশ্যই এরকম ফলো করবেন এবং এভাবে প্র্যাকটিস করবেন, তাহলেই শিখতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো যে আমি যখন প্র্যাকটিস করতাম, আপনাদের সাথে একটু শেয়ার করি জাস্ট, সেটা হলো যে আমি একটা 5 লিটারের বোতল, পানির বোতল কেটে এটার ভিতরে ঘরে বসেই প্র্যাকটিস করতাম। তো আপনাদেরও যদি এটার প্রতি আগ্রহ থাকে শেখার, অবশ্যই আপনার কাছে যতটুক সময় আছে এবং যতটুক জায়গা আছে ঠিক ওইখানে এইভাবে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। হতাশা হওয়ার কিছু নাই, মিস হইলেও হতাশা হওয়ার কিছু নাই, আপনি ট্রাই করতে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর অবশ্যই যে কোনো একটা অ্যাঙ্গেল ইউজ করবেন সব সময়। তো অবশ্যই এই ভাইয়ের ভিডিওটা আপনারা দেখেন, দেখলেই সম্পূর্ণ বুঝতে পারবেন আশা করি। একটা কথা বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা সবাই দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা টার্গেট ফিক্সড করেছি, ওই যে একটা বোতল দেখতে পারছেন, ওই বোতলটা আমার টার্গেট। এখন কিছু শুট করব, দেখি বোতলে কয়টা লাগাতে পারি। এটা হচ্ছে আমার নিজের বানানো স্লিংশট, আমি নিজেই তৈরি করছি, দেখি। প্রথমটা মিস, হতাশ হওয়ার কিছু নাই, ভুল থেকেই শিক্ষা নিতে হবে। দ্বিতীয়টা টার্গেট হিট করছে, তৃতীয়টা মিস, চতুর্থটা লাগছে, আপনারা যখন শুট করবেন দেখবেন বাচ্চা কাচ্চা যেন সামনে আবার দৌড়ে না আসে, একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আব্বু তুমি সামনে আইছো না, কেমন? ওকে, আমি মূলত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শুট করার ট্রাই করতেছি, অন্য কোন ডিগ্রি অ্যাঙ্গেলে আমি শুট করতে পারি না। 90টা একটু পারি, টুকটাক পারি, খুব পারি এটা বললে ভুল হবে, টুকটাক পারি, শিখতেছি। এবার লাগছে সাইডে, লাগছে দুই একটা নাও লাগতে পারে, হতাশ হওয়ার কিছু নাই, ভুল থেকে শিখতে হবে, খুঁজে বের করতে হবে ভুল কেন হলো। এবার এটাও লাগছে, আর প্র্যাকটিসের কোন বিকল্প নাই, প্র্যাকটিস সবসময় করতে হবে, যত প্র্যাকটিস তত নিশানা ভালো হবে, টার্গেট হিট করবে। এবারটা লাগছে, যাক এ হচ্ছে আমার স্লিংশট, আমি আবারও দেখাচ্ছি, এটা আমার নিজের বানানো স্লিংশট।